আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো পশ্চিমবঙ্গের জেলার কিছু তথ্য এবং পশ্চিমবঙ্গের নদীর তীরবর্তী শহরগুলো। আর প্রত্যেকটা যে শহর আছে এই শহরগুলো কী কিসের জন্য বিখ্যাত এবং কোন নদীর তীরে অবস্থিত সেগুলো দেখবো। হয়তো ভিডিওটা একটু লং হবে কিন্তু ধৈর্য সহকারে দেখতে থাকো, ভালো লাগবে। আর এগুলো আমরা কোনো মানে পরীক্ষার বিশেষত না, প্রত্যেক পরীক্ষার জন্য এগুলো ইম্পর্ট্যান্ট। প্রথমটা বলছে জলপাইগুড়ি। তাই জলপাইগুড়ি দেখো, জলপাইগুড়ি সাধারণত তিস্তা আর হলো কয়লা নদীর তীরে অবস্থিত। কোথায়? তিস্তা আর কয়লা নদীর তীরে অবস্থিত। যদি আমরা চিন্তা করি যে জলপাইগুড়ি কিসের জন্য বিখ্যাত, সেটা হলো টি মানে চা, কাঠ আর ট্যুরিজম। কিন্তু কাঠের দিকে এখন হয় না, এখন কি চা আর এগুলো একটু ট্যুরিজম নিয়ে মানে বিখ্যাত। এবারও বলছে শিলিগুড়ি। শিলিগুড়ি হলো মহানন্দা আর হলো বালাসন নদীর তীরে অবস্থিত। আর সেটা কি? সেটা হলো পূর্ব হিমালয়ের পাদদেশে ও মহানন্দা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তো এই শহরটা হলো কলকাতা আর আসানসোলের যে পরে তৃতীয় বৃহত্তম মহানগর অঞ্চল, এটাকে কি তৃতীয় বৃহত্তম নগর অঞ্চল বলা হয়। এরপরে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার কি? আলিপুরদুয়ার হলো খালজানি নদীর তীরে অবস্থিত, খালজানি নদীর তীরে অবস্থিত। আর এই জেলার মধ্যে ভারতের দুটি জাতীয় উদ্যান রয়েছে, কি কি? সেটা হলো বক্সা জাতীয় উদ্যান, আর একটা কি, আরেকটা হলো জলদাপাড়া জাতীয় উদ্যান। চার নম্বর বলছে কি কুচবিহার। কুচবিহার হলো তোরসা নদীর তীরে অবস্থিত। আর কুচবিহার হলো, কুচবিহারের মেন হলো জনপ্রিয় লোকসঙ্গীত হলো বাওয়াইয়া, আর হলো এছাড়া পালা মানে পালাগান যে আছে সেটা হলো বিশহরা বিখ্যাত। দর্শনীয় মানে স্থান হিসেবে বিখ্যাত হলো কুচবিহার রাজবাড়ি। আর এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে কুচবিহার রাজবাড়ির মধ্যে মানে অপর নাম কি কুচবিহার রাজবাড়ি, সেটা হলো ভিক্টর জুবিলি প্যালেস, ভিক্টর জুবিলি প্যালেস। দুর্গাপুর। দুর্গাপুর হলো কোথায় অবস্থিত? সেটা হলো দামোদর নদীর তীরে অবস্থিত, আর এটি হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর। কয়লাখনি রেলের যে ডিভিশন অফিস আর হলো শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত। আর এই দুটা দুর্গাপুর সাধারণত আমরা জানি কি লোহা ইস্পাত শিল্প, এরপর তাপবিদ্যুৎ কেন্দ্র এগুলো, কিন্তু এই এর সাথে কি আমাদের বেসিকটা জানতে লাগবে। দেখো কাটোয়া কি? কাটোয়া হলো ভাগীরথী নদীর তীরে অবস্থিত। কোথাকার? ভাগীরথী নদীর তীরে অবস্থিত। কাটোয়া কি? ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আর এই অঞ্চলটি কৃষিপণ্য বিপণনের মানে কৃষিপণ্য আর কি ইসে করে বিতরণ করে, এবং পার্শ্ববর্তী জনগোষ্ঠী আছে তাদের জন্য মানে ইসে দেয়, লোন দেয়, লোনের জন্য বিখ্যাত এই জায়গাটা। আর কাটোয়া এই মানে লোনের জন্য আর হলো কি ভোক্তা মানে খুচরা খুচরা হিসেবে বিক্রি করে এখানে, তার জন্য বিখ্যাত। এরপর বলছে ইলামবাজার। ইলামবাজার হলো অজয় নদীর তীরে অবস্থিত। কৃষ্ণনগর। কৃষ্ণনগর হলো জলঙ্গি নদীর তীরে অবস্থিত। কোথাকার? জলঙ্গ নদীর তীরে। কৃষ্ণনগর মানে কৃষ্ণনগর পড়ছে কোন জায়গায়? সেটা পড়ছে হলো নদিয়া জেলার অন্তর্ভুক্ত। আর এই কৃষ্ণনগরের মানে মূল যে ইস্যু সেটা হলো মাটির তৈরি জিনিসপত্র খুব বিখ্যাত। কিসের জন্য? মাটির তৈরি জিনিসপত্র বিখ্যাত। বোলপুর হলো কুফাই নদীর তীরে অবস্থিত, কুফাই নদীর তীরে অবস্থিত। আর এটা হলো বীরভূম জেলার একটি মহকুমা শহর ও পৌরসভা এলাকা। এটি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের যে মানে প্রতিষ্ঠিত বিশ্বভারতী, সেই বিশ্বভারতী প্রতিষ্ঠালয়ের জন্য বা বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত জায়গা হলো বোলপুর। আর কলকাতা। কলকাতা হলো হুগলি নদীর তীরে অবস্থিত, হুগলি নদীর তীরে অবস্থিত। কলকাতা হলো পূর্ব ভারতের শিক্ষা এবং অর্থনীতি ও সংস্কৃতির যে প্রধান কেন্দ্র। বন্দর ভারতের প্রাচীনতম বন্দর বলতে পারো, আর তথা দেশের প্রধান নদী বন্দর হিসেবে কলকাতা বিখ্যাত। হাওড়া। পরে বলছি কি হাওড়া। হাওড়া হলো হুগলি নদীর তীরে অবস্থিত। হাওড়া হলো বৃহৎ মানে বড় আর কি ও মাঝারি শিল্পের জন্য বিখ্যাত। শহরটি কার্পাস বয়ন শিল্প, পাট ও ধাতু শিল্পের জন্য বিখ্যাত। এরপর বলছে কি হলদিয়া। হলদিয়া হলো হলদি নদীর তীরে অবস্থিত, বর্তমানে শিক্ষা ব্যবস্থার জন্য বিখ্যাত জায়গা হলো এটা। আর শুধু শিল্প নয়, কিন্তু আগে আমরা জানতাম কি শিল্প ছিল, কিন্তু শিল্পের জন্য বিখ্যাত নয়, এখন শিক্ষার দিক থেকেও এগিয়ে গেছে অনেকটা, তার জন্য এটা শিক্ষার জন্য বিখ্যাত জায়গা হলো হলদিয়া। এরপর বলছে কি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ হলো ভাগীরথী নদীর তীরে অবস্থিত। মুর্শিদাবাদ হলো রেশম ও হাতির যে দাঁত, সেই দাঁতের শিল্পের ছাড়াও এই অঞ্চলে সোনারূপার যে জরির মধ্যে কাজ করে সেই কাজের জন্য বিখ্যাত। সোনারূপা দিয়ে মানে এমন সুন্দর কাজ করে এই সেই কাজের যে জরির যে বিখ্যাত, তাদের যে মানে কলা কৌশল যে সেগুলো একদম নৈপুণ্য। আর নৈপুণ্য থাকার জন্য তারা মুর্শিদাবাদ এলাকাটা টোটালি জরির কাজের জন্য বিখ্যাত। এরপর বলছে আসানসোল। আসানসোল হলো দামোদর নদীর তীরে অবস্থিত, আর এটি পশ্চিম বর্ধমান জেলার সদর শহর একটা। আর আসানসোল মানে পশ্চিমবঙ্গের মধ্যে যদি চিন্তা করি তাহলে দ্বিতীয় বৃহত্তম শহর। আর আসানসোল কিসের জন্য বিখ্যাত? সেটা হলো কয়লা খনির জন্য বিখ্যাত। নেক্সট হলো রানীগঞ্জ। রানীগঞ্জ কি? রানীগঞ্জ পড়ছে হলো দামোদর নদীর তীরে অবস্থিত। আর রানীগঞ্জ কি এটা? সেটা হলো পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত একটি শহর। আর এই শহরটি কয়লা খনির জন্য বিখ্যাত। হ্যাঁ, হাওড়ার সাথে রেলপথের মাধ্যমে সরাসরি যুক্ত থাকে এই যে রানীগঞ্জ। রানীগঞ্জ হলো হাওড়ার সাথে রেলপথের মাধ্যমে সরাসরি যুক্ত একটি শহর। এরপর বলছে ইংরেজবাজার। ইংরেজবাজার কোন? ইংরেজবাজার হলো মহানন্দা নদীর তীরে অবস্থিত। ইংরেজবাজার কি? ইংরেজবাজার হলো মহানন্দা নদীর তীরে অবস্থিত। সিউড়ি কি? সিউড়ি সিউড়ি হলো ময়ূরাক্ষী ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। সিউড়ি শহরটা হলো মুরাব্বা আর হলো আচার আচারের জন্য বিখ্যাত।
শিউলি মনে রাখার উপায় কি? শিউলি শিউলি কি আচার খেতে খুব ভালোবাসে, তার কার জন্য কি? আচারের জন্য বিখ্যাত কি? আচারের জন্য বিখ্যাত শিউলি। আর এটা কোন জায়গায় আছে? সেটা হলো বীরভূম, বীরভূম যে জেলা আছে সেই বীরভূম জেলার মধ্যে শিউলি অঞ্চলটা বা শিউলি শহরটা অবস্থিত। আর এটা কোন নদীর তীরে অবস্থিত? সেটা হলো ময়ূরাক্ষী। এরপর বলছে কোলাঘাট, কোলাঘাট কি? রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত, রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। পূর্ব মেদিনীপুরের একটি সেন্সাস টাউন হলো কোলাঘাট, আর এই কোলাঘাট শহরটি ইলিশ মাছের জন্য বিখ্যাত, মানে কোলাঘাট থেকে টোটালি ইলিশ মাছ আমরা পাই। এরপর বলছে মেদিনীপুর, মেদিনীপুর হলো কংসাবতী নদীর তীরে অবস্থিত, মেদিনীপুর কি? কংসাবতী নদীর তীরে অবস্থিত। মেদিনীপুর হলো এই শহরটি বন্যা আর খরার জন্য বিখ্যাত, মানে বিখ্যাত এরকম না, মানে প্রতি বছরেই কৃষকদের মানে ক্ষতি হচ্ছে, কৃষির জন্য তারা ক্ষতি হয় বন্যা আর খরার প্রভাব খুব প্রকোপ, মানে সেই আর কি। তারপর বলছে বাঁকুড়া, বাঁকুড়া হলো গন্ধেশ্বরী ও দলকিশোর নদীর তীরে অবস্থিত, বাঁকুড়া হলো শঙ্খ শিল্পের জন্য বিখ্যাত। আমরা যেই বাদ্যশঙ্খ, এরপরে যে মহিলাদের যে মানে দেয় তারা যে শঙ্খ, সেই শঙ্খের জন্য বিখ্যাত হলো বাঁকুড়া। আর মালদা কি? মালদা হলো মহানন্দা নদীর তীরে অবস্থিত, মালদা কি? মালদা হলো মহানন্দা নদীর তীরে অবস্থিত। আর মালদা হলো মানে সবাই জানাই ফজলি আমের জন্য বিখ্যাত। আর এখানে কি মানে পাওয়া গেছিল, সেটা হলো প্রত্নতাত্ত্বিকের যে পাঁচটি বড় ডিবি, সেই পাঁচটি বড় ডিবি আমরা পেয়েছি। বর্ধমান, বর্ধমান হলো বাঁকা ও দামোদর যে নদী, সেই দামোদর নদীর তীরে অবস্থিত। এই বর্ধমান কি? বর্ধমান হলো দ্বিতীয় মানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর, আর এটি হলো কয়লা খনি আর হলো শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত। এরপর ঘাটাল যে শহরটা, সেই ঘাটাল শহরটা শিলাবতী নদীর তীরে অবস্থিত। ঘাটাল শহরটা কোন নদীর তীরে অবস্থিত? সেটা হলো শিলাবতী নদীর তীরে অবস্থিত। এই ঘাটাল, ঘাটাল কোন জায়গায় অবস্থিত? সেটা হলো পশ্চিম মেদিনীপুরের বা পশ্চিম মেদিনীপুর জেলার একটি শহরের নাম কি? ঘাটাল। আর এটি বন্যা আর খরার প্রকোপ বেশি, তার জন্য বন্যা ও খরার জন্য বিখ্যাত অঞ্চল হলো বা শহর হলো কি? ঘাটাল।